প্রত্যেক দিন সংসারে কাজ তো আমাদের সবাইকেই করতে হয় আর সেই কাজগুলো কিন্তু আমরা নিজেদের সুবিধা অনুযায়ী করে থাকি কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে কাজগুলো করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যেতে হয় তো যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করি তাহলে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তো নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌ স্পেশানে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে টিপসগুলো দেখে নেওয়া যাক ফ্রিজে রান্না করা খাবার দাবার কিন্তু আমরা প্রায় সবাই রেখে থাকি ছাড়াও দুধ ফল জল সমস্ত কিছুই কিন্তু আমরা রাখি কিন্তু কিছু কিছু খাবার দাবার আছে দেখবে যে তার এমনই একটা উগ্র গন্ধ যে ফ্রিজে রাখলে সেই গন্ধটা অন্যান্য যে খাবার দাবার রয়েছে বা দুধ রয়েছে তার সঙ্গে মিলে মিশে যায় তখন কিন্তু আর সেই খাবারগুলো আমাদের খেতে ইচ্ছে করে না বিশেষ করে দেখবে যদি আমরা কাঁঠালের কোয়া বা হয়তো তাল গুলে সেই তালটা ফ্রিজে রেখে থাকি তাহলে কিন্তু তার গন্ধ পুরো ফ্রিজে একদম ভর্তি হয়ে যায় তো অন্যান্য খাবারগুলোর মধ্যে থেকেও কিন্তু তখন এই তাল বা এই কাঁঠালের গন্ধ আসতে থাকে তো যদি আমরা ফ্রিজে এরকম জিনিস রেখে থাকি তাহলে কিন্তু একটা কাজ করতে হবে তাহলে আর যতই উগ্র গন্ধ হোক না কেন অন্যান্য কোনো খাবারের সঙ্গে মিলেমিশে যাবে না তো দেখো এখানে আমি একটা ফয়েল পেপার থেকে একটা টুকরো কেটে নিয়েছি আর যে বাটিটার মধ্যেই সব জিনিসগুলো রাখবে উপর থেকে যদি ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে রাখা যায় আর তারপরে এই বাটিটা আমরা ফ্রিজে রাখি তাহলে কিন্তু দেখবে যে এর গন্ধটা অন্য অন্য খাবারের মধ্যে মিশবে না তো তখন কিন্তু আর আমাদের অন্য খাবারগুলো খেতেও অসুবিধা হবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস আমাদের ঘরে চেয়ার তো থাকেই সে প্লাস্টিকের চেয়ার হোক কিংবা কাঠের চেয়ার হোক প্লাস্টিকের চেয়ারগুলো তবু হালকা হয় কিন্তু কাঠের চেয়ারগুলো এত ভারী আর এগুলোকে টানাটানি করাটাও কিন্তু অসুবিধা দেখবে মাঝে মধ্যে যেন আটকে আটকে আসে আর এই ভারী চেয়ার টানতে গিয়ে খুব বাজে একটা আওয়াজ হয় তো মেঝেতেও দেখবে দাগ পড়ে যায় তো সে প্লাস্টিকের চেয়ার হোক বা কাঠের চেয়ার হোক যে টিপসটা তোমাদের দেখাচ্ছি এই টিপসটা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু আর রকম এই যে আওয়াজ হওয়া এটাও হবে না আর খুব সহজেই আমরা টেনে নিতে পারবো আর মেঝেতেও কিন্তু কোনো দাগ পড়বে না তো তার জন্য দেখো এখানে সেই ফয়েল পেপার নিয়ে নিয়েছি আর ফয়েল পেপারের থেকে এখানে আমি চারটে সমান মাপের টুকরো কেটে নিচ্ছি তো এবার যে কাজটা করতে হবে এবার এই ফয়েল পেপারের টুকরোগুলোকে কিন্তু চেয়ারের পায়ায় ভালোভাবে আটকে দিতে হবে তাহলে কিন্তু টানাটানি করতে গিয়ে যে ঝামেলায় পড়তে হয় সেই ঝামেলার একটাও থাকবে না তো কাঠের যেহেতু চেয়ারগুলো ভারী হয় তোমরা চাইলে কিন্তু এক একটা পায়ায় দুটো করে টুকরোও লাগাতে পারো তাহলে একটু মোটা হবে আর একটু সুবিধা হবে এছাড়াও কিন্তু আর একটা সুবিধা হয় যখন ঘর মোছা হয় ভিজে কাপড়টা যখন এই পায়াতে লাগে এতে করে কিন্তু কাঠটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি আমরা এইভাবে করে চারটে পায়া মুড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু ভিজে কাপড়টাও কাঠে আর লাগবে না নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর তারপরে টেনে দেখাচ্ছি দেখো কত সহজেই কিন্তু চলে আসছে আটকাচ্ছে না আর আগের মতো আর এখন কিন্তু আওয়াজও অনেকটা কম হচ্ছে আশা করি বন্ধুরা টিপসগুলো তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস কাঁচি তো আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো কাজে ব্যবহার করতেই হয় বিশেষ করে রান্নাঘরে তো কাচি রাখতেই হয় কারণ প্যাকেট কাটা থেকে শুরু করে লঙ্কা কাটা সমস্ত কিছুতেই কাচি আমাদের প্রয়োজন হয় আর প্রত্যেক দিন এত ব্যবহার করার পরে দেখবে যে কাচির কিন্তু ধার একদম কমে যায় তখন আর একটা কাগজ কাটতে গেলেও কাটা যায় না আর এরকম অবস্থায় যদি আমাদের কোনো কিছু কাটাকাটি করার প্রয়োজনও হয় তখনও কিন্তু কাজটা করতে খুব অসুবিধা হয়ে যায় তো আমরা কিন্তু একদম ঘরোয়া জিনিস দিয়ে কাচিতে ধার করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা ফয়েল পেপার আর এই ফয়েল পেপারটাকে একটু মোটা করে ভাঁজ করে নিতে হবে তো আমি এরকম লম্বা করে ভাঁজ করে নিয়েছি আর এবার এই কিন্তু একদম সরু সরু করে এরকম লম্বা করে কাটতে হবে বারবার করে কাটতে কাটতেই কিন্তু দেখবে যে কাচিতে একটুও ধার ছিল না সেই কাচিতে আবার একদম আগের মতো ধার ফিরে এসেছে তো যদি কাচিতে একদমই ধার না থাকে তাহলে কিন্তু এরকম আর একটা ফয়েল পেপারের টুকরো নিয়ে সেটাকে কয়েকবার কয়েকবার এরকম এরকম করে কাটতে পারো তো কাটলেই দেখবে কাঁচিতে কিন্তু একদম নতুনের মতো ধার চলে এসছে আর তখন কিন্তু আমাদের কোনো কিছু কাটাকাটি করতেই কোনো অসুবিধা হবে না তো কাচি নিয়ে কিন্তু ধার দেওয়ার জন্য এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই ঘরেই আমরা খুব ভালোভাবে ধার দিয়ে নিতে পারবো তো চলো দেখে নেওয়া যাক আজকে চার নম্বর টিপস প্রত্যেক দিন সিংকে তো আমাদের কত কাজকর্ম করতে হয় বাসন মাজা থেকে শুরু করে সবজি তরকারি ধোয়া মাছ মাংস ধোয়া সমস্ত রান্নাঘরের কাজ কিন্তু আমাদের এই সিঙ্কেই করতে হয় আর এই এত কাজকর্ম করতে করতে সিঙ্কটার যা অবস্থা হয়ে যায় দেখবে একদম নোংরা হয়ে যায় সে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন জলের একটা দাগ কিন্তু দেখবে একদম বসে যায় আর সেই দাগটা আমরা যতই ঘষাঘষি করি না কেন উঠতেই চায় না অথচ সিঙ্ক যদি একদম ভালোভাবে পরিষ্কার না থাকে এই সিঙ্কেই আমাদের সমস্ত কাজকর্ম করতে হয় দেখতেও ভালো লাগে না কিন্তু প্রত্যেক দিন এত ঘষাঘষি করার মতো কিন্তু সময় বা ধৈর্য কোনোটাই থাকে না তো আজকে একটা ছোট্ট পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাজটা যদি আমরা করে নিতে পারি প্রত্যেক দিন যদি নাও হয় অন্তত দুদিন তিন দিন অন্তর এই কাজটা করে নিতে পারি তাতেও কিন্তু সিঙ্ক একদম ঝকঝকে পরিষ্কার থাকবে আর এই কাজটা করার জন্য কিন্তু খুব বেশি ঘষা মাজারও প্রয়োজন হবে না তো তার জন্য যে জিনিসটা লাগবে এখানে দেখো আমি ভিনিগার নিয়ে নিয়েছি তো যে কোনো চাইনিজ রান্নার জন্য ভিনিগার তো প্রয়োজন হয় আর আমাদের সবার ঘরেই প্রায় থাকে তো এই ভিনিগারটাই দেখো আমি একটা ছোট্ট বাটির মধ্যে অল্প কিছুটা ঢেলে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট স্কচ ব্রাইটের জায়গায় কিন্তু তোমরা ব্রাশও নিতে পারো স্কচ ব্রাইটটা দিয়ে আমরা কোনো ঘষাঘষি করবো না এই যে আমরা ভিনিগারটা নিয়েছি এই ভিনিগারটা পুরো সিঙ্কটার মধ্যে লাগিয়ে দেব তো সেই কারণেই এখানে আমি স্কচ ব্রাইটটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ব্রাশও ইউজ করতে পারো তো এইভাবে করে পুরো সিঙ্কটার ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু ভিনিগারটা লাগিয়ে দেব তো একবার লাগানোর পরে অন্তত দু মিনিট অপেক্ষা করবো আর এই কাজটা করার আগে সিংকে যেন কোনো জল না থাকে সেটা কিন্তু দেখতে হবে মানে একটা শুকনো কাপড় দিয়ে সিংটাকে আগে একটু মুছে নিতে হবে বাটিতে যে বাকি ভিনিগারটুকু রয়েছে সেই ভিনিগার টুকুকে আবার দু মিনিট পরে আমরা এই স্কচ ব্রাইট দিয়ে পুরো বাইরে ভিতরে ভালো করে লাগিয়ে দেবো তো এই ভিনিগার লাগানোতেই কিন্তু দেখবে যেসব জায়গায় জলের দাগগুলো জমে জমে রয়েছে সেই দাগগুলোতে একটু আঙুল দিয়ে ডলা দিলেই কিন্তু খুব সহজেই উঠে আসছে তো এখানে দেখো আমি একটু আঙুল দিয়ে ঘষছি আর তাতেই কিন্তু জলের দাগগুলো কত সহজে উঠে আস পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপারের টুকরো যদি তোমাদের কাছে ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেপারও নিয়ে নিতে পারো তবে খেয়াল রাখতে হবে যে সিঙ্কে যেন কোনো জল না থাকে কারণ পেপার দিয়ে পরিষ্কার করতে গেলে যদি জল থাকে পেপারটা ভিজে কিন্তু তখন দেখবে যে এই সিঙ্কে ড্রেনের মধ্যে চলে যেতে পারে তো সেই কারণেই সিঙ্কটা যেন সবসময় শুকনো থাকে সেটা দেখতে হবে তো আমি এখানে কিন্তু ফয়েল পেপারের টুকরো দিয়েই পরিষ্কার করছি আর যদি ফয়েল পেপারের টুকরো দিয়ে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে পেপারের থেকেও তো একটু ঘষতেই দেখতে পাচ্ছ যে কতটা কালো কালো উঠে আসছে তো এবার আমি জল দিয়ে একটুখানি হাত দিয়ে ঘষে দিচ্ছি তো এইটুকু করতে পারলেই কিন্তু দেখবে যে সিঙ্ক একদম ঝকঝকে পরিষ্কার কোথাও কোনো রকম জলের দাগ বা কোনো রকম আয়রনের দাগ কোনো কিছু থাকবে না আশা করি বন্ধুরা টিপসগুলো তোমাদের কাজে লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো সব বাইকে টাটা